আমার একটা খুব ভালো লাগে যেমন ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা দেখি বেশি আজকাল খুব চারিদিকে আমি জানি এখানে জনের মধ্যে অন্তত ওটা মেয়েদের সংখ্যায় ভালো রেজাল্ট করেছে দেখুন রেজাল্ট সিক্সটি পারসেন্ট পাওয়া বা তার উপরে আমার কিছুদিন আগে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের এই অনেকে ফার্স্ট প্রায় চারজনের মতো একসাথে ফার্স্ট হয়েছে এবার টুয়েলভ ক্লাসে তো ওর সাথে আমাদেরই এই বর্দওয়ালি কেন্দ্রে তো বলছিল যে এরকম আমার ওরা জমজ বোন সে সেভেনথ হয়েছে আউট অফ টেন সেও তার বোনও সেভেন্থ হয়েছে যাই না সে এসছে না এখানে এসছে তোর বোনও এসছে তো দুজনেই মানে এত ভালো লাগে খবরটা শুনে শামশাহা না হ্যাঁ আচ্ছা খুব ভালো কর্মকার দশ ওদের জন্য একটা বড় হাততালি হওয়া উচিত দুজনেই ভালো রেজাল্ট করে এবং দুজনেই মেয়ে এবং সারা জীবনে আমাদের পড়াশোনা করতে হয় এবং ক্লাসরুমে যখন আমরা ক্লাসে যাই ক্লাসে গিয়ে টিচাররা আমাদের পড়ান আমরা সেগুলো শিখি তার ওয়ার্ক দেয় সেগুলো আমরা বাড়িতে করে তারপর আবার টিচারদের কাছে নিয়ে আসি তো আমরা ছোটোবেলার থেকে আমরা করে এসেছি এখন কথা হচ্ছে সেইগুলো দেখভালের যে বিষয় সেটা কিন্তু টিচাররা তো দেখেন আবার অনেক মা বাবা আছে তাদের সময়ের কারণে বা নিজের যতটুকু জ্ঞান আছে মানে পড়াশোনার বিষয় সেটা অনেক সময় সম্ভব হয় না তো আবার অনেক সময় প্রাইভেট টিউশনের চিন্তা ভাবনা করতে হয় কিন্তু এখন এত কম্পিটিশন যে ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার কত পার্সেন্টেজ তো বলে হানড্রেড পার্সেন্টেজ হলো না কেন তো এর জন্য তোমার দুঃখ হয় না তো বললো না না আমার দুঃখ হয় না তো শেষ নয় সিক্সটি পার্সেন্ট যে পেয়েছে ও ভাবছে আমি সিক্সটি পার্সেন্ট কেন এটা সেভেন্টি পার্সেন্ট হলো না এগুলো আমাদের সময় আমরা ছিল কিন্তু গুড টিচার পাওয়া ভেরি ডিফিকাল্ট একজন আইডিয়াল টিচার আমরা এখনও যাদের সেই সব টিচারদের কথা এখনও আমরা বলি কথায় কথা আমাদের বাইলজির টিচার এরকম ছিল আমাদের সেই বাংলার টিচার যখন সব ওয়ার্ড ইউজ করতো বিশ্ব গ্রাসি খুদাই আমরা কোথায় তাড়াতাড়ি লিখে না ওইটা কী জানি একটু শব্দ এত শুনত তো পরীক্ষার মধ্যে যদি লিখতাম সেই ওয়ার্ডটা নাম্বারটাও বেশি পেতাম তো টিচার মানে একটা জায়গায় আজকে আমি দেখছিলাম এক জায়গায় বলছিল যে আমাদের ভগবান দুটো হাত দিয়েছে একটা হাত যদি টিচারের হাত ধরা যায় আর একটা যদি বই আর কলম ধরা যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি ওই ছেলে বা মেয়েকে স্টুডেন্টকে কেউ হিলাতে পারে না আমরা মাঝে মাঝে ভুল করি অনেক সময় অনেক ধরনের ঘটনা আসে আমাদের সময় সত্তর দশকে আমরা দেখেছি স্টুডেন্টকেও মারতে স্টুডেন্ট মারছে আবার টিচারকেও মারছে এরকম ঘটনা আমরা দেখেছি বলতো খালি যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেজ অ্যান্ড ডু রেভলিউশন এইসব ঘটনা আমরা শুনতাম আমরা বলুন কী জানি এটাই হয়তো জীবন